কি বন্ধুরা, কি কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রণয় আবার চলে এসেছি, আমার সাথে পাপাইও আছে। চলে এসেছি তোমাদের চ্যানেল প্রোমেকে। আজ 31 তারিখ, বছরের শেষ দিন, 2019-এর শেষ দিন। শেষ দিনে কি করবো, অফিস থেকে ফিরে। 2019 সবার ভালো মন্দ মিলিয়ে কেটেছে, আশা করি 2020 সবার ভালো কাটুক। 2019টাকে একটু মজা করে রাত্রিবেলা শেষ করতে চাইছি। সামনে 2020 সবার ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে রাত্রি আগে থেকে অ্যাডভান্স বলে দিচ্ছি, মানে যখন ভিডিওটা দেখবে সবার কাছে হ্যাপি নিউ ইয়ার হবে। তো সবাইকে জানাই আমার প্রোমেক এই চ্যানেল থেকে, তোমাদের এই প্রোমেক চ্যানেল থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর ভালো কাটাও, সবাইকে নিয়ে মজা করো, আনন্দ করো এবং সবার সাথে মিলেমিশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে আনন্দে থাকো। এই বলে শুরু করছি আজকের ছোট্ট রাত্রিবেলার এই অফিস ফেরত। কেমন করে রেখেছি মাংস এনে আনা হয়ে গেছিল আর কি, বাড়ি অফিস থাকতেই ভাই আর মা ভাই আর কি মাংস নিয়ে এসছে, মাংস মশলা সব নিয়ে এসছে। এদিকে আমার বাড়িতে যে গিন্নি, সে আবার মশলা মশলা বেটে রেডি করে রেখেছিল, কারণ অফিস থেকে এসে এগুলো বেটে করা অনেক সময় আর এগুলো আমার দ্বারা অতটা হয়। পর্ব চলছে, মাংস ম্যারেট হচ্ছে। অ্যাকচুয়ালি মাংসটা ওই প্যাকেট মাংস আমরা নিয়ে এসেছি, দোকান থেকে মুরগি কেটে নিয়ে আসিনি, মানে জ্যান্ত মুরগি কাটবো দেখতে খুব কষ্ট লাগে, তাই প্যাকেট মাংস নিয়ে এসেছি। কিন্তু প্যাকেট মাংস কী হয়, ফ্রিজে থাকে, ডিপ ফ্রিজে থাকে, এত মানে টাইট হয়ে থাকে বরফে, মাখতে গেলে হাতের অবস্থা খারাপ হয়, হাতটা খুব ঠান্ডা হয়ে গেছে। তা আমার পিকনিকে, মানে আমার পিকনিক বলে আজকে 31 তারিখ, বছরের শেষে, আজকে রাতে আমার সাথে আরও অনেকে রয়েছে। কে কে রয়েছে? রয়েছে সেই চশমিস, চশমিস কে, এটা কে, একটা প্রশ্ন, কে এই সেই আমি কে, আমি কে, দীপ্র, দীপ্র চলে এসছে রক্স লাইফ দীপ্র, আর সাথে নতুন একজন ভাই অ্যাডেড হয়েছে, ভাইয়ের নাম কি? সৌম্যদীপ, সৌম্যদীপ, সৌম্যদীপ এরও চ্যানেল আছে, চ্যানেলের নাম কি? সৌম্য সাম্বা, সৌম্য সাম্বা, সাম্বা, ওখানে সাম্বা হয়, সাম্বা। এই ব্লগটা পরের বছরে আপলোড হবে, আজকে হচ্ছে 2019, এটা 2020 আপলোড। আর তোমরা 2020 দেখতে পারবে, আর তোমরা দেখছো এখন, তোমরা দেখছো, হ্যাপি নিউ ইয়ার। আর আপনারা এখন দেখছেন, এখন দেখছেন। এখানে থেকে এসে আমার খিদে লাগে, এটা আমার রেগুলার একদম বহুদিনকার স্বভাব। অফিস থেকে আসবো, আমার খিদে লাগবে, আমার খাওয়ার চাই। সে রাত্রে পিকনিক হচ্ছে, রাত্রে খাওয়া দাওয়া হবে, চিকেন হবে, কিন্তু আমার দুটো রুটি আর কিছু তরকারি সেটা তো চাই। তা আমার কাছে বানিয়েছে আজকে ডিমের ঝোল আর আলুর দম, দুটো মিশিয়ে দিয়েছি আর দুটো রুটি। আমাদের ছাদে সেই 31 তারিখের শেষ রাত, মানে বছরের শেষের খাওয়া দাওয়া চালু করে দিয়েছি আমরা, মানে খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়ার আয়োজন চালু করে দিয়েছি। আমাদের রান্না হচ্ছে, ওদিকে মাংস রান্না করছে, ওইখানটা মাংস রান্না হচ্ছে, আর এখানে চিকেন রোস্ট হবে, চিকেনটাকে পোড়ানো হবে, সেটা তৈরি হচ্ছে, চিনি দেবে, চিনি দেবে সবাই সর, আর ওখানে একটু ওই একটা স্পেশাল সস আমরা বানাচ্ছি। জানুয়ারিতে 31st এর লাস্ট আমার চিকেন খাওয়া, রিচ খাওয়া, ও জানুয়ারি, সরি বয়স হয়ে গেছে তো, ডিসেম্বরে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ডায়েট করব 5 জানুয়ারি থেকে, তো আজকে থেকে ডায়েট শুরু, না না নতুন বছর থেকে আজকে শেষ খাওয়া, রিচ খাওয়া টেস্ট করতে বলছে, একটু একটু টেস্ট করে দিচ্ছি, ইউটিউবে আপনি দেখে দেখে নিবি, যাক ছেড়ে 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 আমি টেস্ট করব। খাওয়া শুরু করে দিয়েছে, চিকেনটাকে তৈরি হয়ে এসছে চিকেনটা,
এখন রাত্রি 10:21, আর বিট্টু ভাই এরা গেছে গিয়ে ওই রুমাল রুটি আনতে, দীপ্লোরা বেরিয়েছে গিটার ফিটার বাজাবে হয়তো, গিটার মাংস পোড়াতে পোড়াতে আমার অবস্থা খারাপ, আমার মুখটা মনে ঝলসে যাচ্ছে। এক এক রাউন্ড হয়ে গেছে বানানো, খাওয়া কেমন হয়েছে তোদের ভাই? অসাম অসাম কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে নাকি? উনানের মধ্যে মানে সেই আমাদের তন্দুরি উনানের মধ্যে, সেই কাবাবি উনানের মধ্যে কাবাব ভাজছিলাম, মানে কাবাব পোড়াচ্ছিলাম, কি মাংস পোড়াচ্ছিলাম, যেটাই হোক করছিলাম। এখন উনান ঠান্ডা, শিকগুলোর মধ্যে একটু আগে মাংস ছিল, মাংসগুলো সবার পেটে। আমাদের শুরু হয়েছে কাবাব দিয়ে, মাংস পোড়া দিয়ে, এখন চেড়ে যাচ্ছে, নাক দিয়ে সব জল রয়েছে, রুমাল দিয়ে, কেউ রুমাল কেউ গামছা নিয়ে বসেছে। গিটার বাজাচ্ছে দিব, গিটার গান শুনি দাও বিট্টু, একটা নাচ দেখা, একবার নাচ দেখা, একটা একই একই পথে এতে নাচ দেখো, অবস্থা দেখো, ওখানে 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 নাচ দাও। বেরিয়ে পড়েছি একটু রাস্তায়, এখনো 12টা বাজেনি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আর কি, কথা জড়িয়ে যাচ্ছে, এত ঝাল খেয়েছি। মানে কি খেলাম জানো, প্রথম স্টার্টারে খেলাম কাবাব আর সস, চিকেন কাবাব সস, হেভি ঝাল, স্পেশাল সস, হেভি ঝাল ছিল, হেভি ঝাল ছিল। এখন অ্যাকচুয়ালি আমাদের রুমাল রুটি সব দেয় নাই, 10টা দিছে, বাকি 20টা বাকি। দোকানে যাচ্ছি, কার জন্মদিন ভাই? শুভ জন্মদিন কার? দোকানে যাচ্ছি রুমাল রুটি আনতে, ওই যে কার শুভ জন্মদিন, বিট্টু ধরে দৌড়িয়েছে। রাস্তাঘাট ফাঁকা, পিছনে দেখো কেউ নেই, পিছনটা পুরো ফাঁকা। আজকে আমাদের রেলগেট খুললো পিছনে, সামনে ওই পিছনে রেলগেট খুললো। আর হয়তো 36 মিনিট নাকি, কত মিনিট বাকি? আর কিছু মিনিট বাকি নতুন বছর আসতে। আমি দেখছি রুমাল রুটি ফুটো, ওখানে এটা ভাজ হয়ে গেছে, ফুটো গায়েব, এটা ট্যালেন্ট বল মিটু। তাহলে আমাদের রুটি কখন হবে? রুটি আমাদের আসছে বছর, এই বছর পাবো কি রুটি? আমাদের কমপ্লিট করেনি এই দাদা, এই দাদা এখনো রুটি কমপ্লিট করেনি, ক্যামেরার মধ্যে দেখছে কি হচ্ছে। দাদারও প্রেশার থাকে, অনেক রাত অবধি এখনো পর্যন্ত রুটি ভেজে যাচ্ছে, অনেকেই রুটি অর্ডার করছে, অনেকেই রুটি, আজকে তো অনেকেই বাড়িতে চিকেন বানাচ্ছে, মানে প্রোগ্রাম করছে, কেউ পিকনিক করছে, চিকেন বানাচ্ছে, মটন বানাচ্ছে, কিন্তু রুটি ফুটি বানাচ্ছে না, ঝামেলা নিচ্ছে না, দোকান থেকে কিনে রুটি খাবে, তাই দাদারও প্রেশার। কত সুন্দর রুটি বানাচ্ছে এখানে, ময়দা দিয়ে বেশ সুন্দর বেলে, এটাকে রুমাল রুটি বলে, এটাকে রুমাল রুটি করার জন্য আমাদের বেলেটা বড় রুটি বানাচ্ছে। সেবার সেই রুটিটাকে হাতে এরকম করে পাকিয়ে নিয়ে বেশ সুন্দর করে উপরে ছুঁড়ে দিচ্ছে, মাঝখানে ফুটো হয়ে গেছে রুমাল রুটি ফুটো। জয়মা রেস্টুরেন্টের সামনে, সেটা পলতা স্টেশনে 4 নম্বর টিকিট কাউন্টারের থেকে একটু ভেতরে, মানে টিকিট কাউন্টার সামনে, সে কাউকে জিজ্ঞেস করে দেখিয়ে দেবে। এখানে বিরিয়ানি পাওয়া যায়, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, রুমাল রুটি, আরও অনেক কিছু যেগুলো পাওয়া যায়। এসে এরকম লিস্ট আছে কি দাম আছে নাম আছে, সবজি ভাত, ডিম ভাত, মাছ, চিকেন ভাত, মটন ভাত, তরকা প্লেন, ডিম তরকা, চানা মশলা, আলুর দম, অনেক কিছু। তো যদি খেতে হয়, এখন অ্যাকচুয়ালি আমরা সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত অফিস থেকে ফিরে বা বাড়ি ফেরার সময়, রুটি কোথায় পাওয়া যায়, তরকা কোথায় পাওয়া যায়, মাংস কোথায় পাওয়া যায়, একটুখানি খেতে চাইছি, বাড়িতে বানাবো না, তো টুক করে চলে আসলাম দোকানে, দোকানে এসে খেয়ে নিতে পারি, কী দাম আছে না দাম আছে, কী আছে না আছে, একটু দাদার সাথে এসে কথা বলে একবার একটু খেয়ে চেক করে দেখবে, অবশ্যই ভালো। কারণ এই দোকান থেকে আমরা বিরিয়ানি নিই, কিছু কিছু সময় স্পেশাল অফার থাকে বিরিয়ানিতে, সেটা বললাম না, যখন থাকে তখন এসে কথা বলবে, স্পেশাল কিছু অফার থাকে, এবং মানে কিছু কিছু সময় আবার থাকেও না আর কি, হ্যাঁ সেই জন্যই বলা, স্পেশাল অফার থাকে, সেই অফারটা কী আছে না আছে এসে কথা বলতে হবে, বিরিয়ানি স্পেশাল কিছু থাকে, ওই 2-3টের সাথে একটা কি ফ্রি এরকম ব্যাপার কিছু থাকে, আমি এখন বিস্তারিত বললাম না, এসে সেটা জানতে হবে।
আর এখন রুমাল লিটি নিচ্ছি, এখনো 12টা বাজে। আমার না আজকে দিনের শেষ, মানে দিনের শেষ, রাতের শেষ, এই বছরের শেষ, বেজে গেল 12টা, মানে নতুন বছর শুরু, 2020 শুরু। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আমাদের খাওয়া দাওয়া চলছে এখনো, সবাই খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে, আমার পাতে কি করছে নমস্কার করছে আমার ফিলিপসের আজকে 1 তারিখ জানুয়ারি মাস পড়ে গেছে। 2019-এ যা দুঃখ কষ্ট যা ছিল সবাই ভুলে 2020-তে সেই দুঃখ কষ্টকে ভুলে নতুন ভাবে হেসে মজা করে সবাই কাটাও। তো আমার পিছনে রয়েছে দীপ্র, সাথে রয়েছে গিয়ে নাম ভুলে গেছি, সালমান খান। দীপ্র চ্যানেল হচ্ছে গিয়ে রক্স লাইভ, তোমরা রক্স লাইভে ভিজিট করো, নতুন নতুন ভিডিও আসবে নতুন বছরে। রক্স লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগবে ভিডিও দেখলে, দেখে আগে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই নতুন ভাইয়ের কি চ্যানেল, কি নাম, সোমো সাম্বা, এখানে মজার মজার হাসি হাসি ভিডিও আছে, মানে 2020-তে যারা হাসতে চাও একটু হাসো, মানে কাউকে বলবো না একটু কাঁদো, সবাই একটু হাসো, যারা হাসতে চাও ওর চ্যানেল যাও ভিজিট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হাসি অবশ্যই পাবে। আর কিছু বলবো, আর কিছু বলার নেই, পিছনে বিট্টু নতুন রেজুলেশন 2020-র যে একটু রোগা হয়ে দেখাবে, আমার ভাই রয়েছে ওখানে। এই বলে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মিলে আনন্দে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অন্যের সাথে, চ্যানেল ভিজিট করে চ্যানেলের ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। সবাই আস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আনন্দে থাকো, এই বলে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, আমি বিট্টু আর ভাই, এই বলে শেষ করছি, টাটা।